উত্তর জেলা ত্রিপুরা অসম সীমান্ত ঘেঁষা কদমতলা কুর্তি ও বাগবাসা বিধানসভার সিংহভাগ মানুষ কদমতলা সামাজিক হাসপাতালের উপর নির্ভরশীল। সাথে পার্শ্ববর্তী রাজ্য অসমের সীমান্ত এলাকার জনগণ উক্ত হাসপাতালে ছুটে আসেন চিকিৎসা পরিষেবার জন্য। এক কথায় লাখেরও বেশি মানুষ উক্ত হাসপাতালে বিভিন্ন চিকিৎসার জন্য আসেন। হাসপাতালটি পূর্বে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও বর্তমানে সামাজিক হাসপাতালে রূপ নিয়েছে। হাসপাতালে সামগ্রিক পরিষেবা নিয়েও বিভিন্ন সময়ে উঠছে প্রশ্ন। তার মধ্যে দন্ত বিভাগের পরিষেবা সম্পূর্ণরূপে লাটে উঠেছে। মাসের অধিকাংশ সময় হাসপাতালে আসেন না দাঁতের চিকিৎসক মমতা পাল বলে অভিযোগ। তবে এই অভিযোগে সত্যতা পাওয়া গেল শুক্রবার। এদিন সকাল 10টা নাগাদ হাসপাতালে রোগীদের অভিযোগ মূলে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেল রোগীরা দন্ত চিকিৎসককে খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওপিডিতে দেখাচ্ছে। এ ব্যাপারে ওপিডিতে কর্তব্যরত চিকিৎসক তথা হাসপাতালের MOIC সন্দীপ দেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, দন্ত চিকিৎসক মমতা পাল নাকি কারণে অকারণে হাসপাতালে আসেন না। তাছাড়া হাসপাতালের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও নিজ দায়িত্বে কোনো পরিবর্তন নেই দন্ত চিকিৎসকের। এদিকে রোগীদের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত দন্ত চিকিৎসক মমতা পাল দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে কদমতলা হাসপাতালে মর্জি মাফিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। হাসপাতাল ইনচার্জ সহ জেলা স্বাস্থ্য আধিকারিককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বছরের পর বছর ধরে নিজ কর্তব্য কামাই করে যাচ্ছেন ওই দন্ত চিকিৎসক। পাশাপাশি হাসপাতালে আসা দাঁতের রোগীদের অভিযোগ, কদমতলা হাসপাতালে আসলে অধিকাংশ সময়ই দন্ত চিকিৎসককে পাওয়া যায় না। যদিও সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত দন্ত চিকিৎসক হাসপাতালে উপস্থিত থাকার কথা, কিন্তু যদিও চিকিৎসক হাসপাতালে আসেন তাহলে বেলা 11:30 অথবা 12টার পূর্বে নয়। ম্যাক্সিমাম সময় উনি লিভেই থাকেন, আর আজকে তো আমাকে কোনো ইনফরমেশন দেননি যে আজকে আসবেন কি আসবেন না। তো কাজে বাধ্য হয়ে দাঁতের পেশেন্টকে আমার দেখতে হলে। কী নাম স্যার ওনার? ডাক্তার মমতা পাল। উনি শুধু কি দাঁতের ডেন্টাল? হ্যাঁ, ডেন্টাল। মানে প্রায় কি উনি লিভে থাকেন নাকি না ওনার মর্জি মাফিক আসেন না? দুটোই বলতে পারেন। এ ব্যাপারে দন্ত চিকিৎসক মমতা পালের প্রতিক্রিয়া নিতে গেলে মেজাজ হারিয়ে সংবাদকর্মীদের সাংবাদিকতার পাঠ পড়ান মহিলা চিকিৎসক। তবে যেখানে রাজ্য সরকার সবকটি সরকারি হাসপাতালে সঠিক ও পর্যাপ্ত পরিষেবা পৌঁছে দিয়ে নজির স্থাপন করছে, সেখানে দাঁড়িয়ে সীমান্তের কদমতলা হাসপাতালে দন্ত বিভাগের বেহাল পরিষেবা সরকারকে কালিমালিপ্ত করার অবকাশ রাখে না। তাই জোরালো দাবি উঠছে, অবিলম্বে কদমতলা সামাজিক হাসপাতালে দন্ত বিভাগের চিকিৎসক পরিবর্তন করে জনগণের চিকিৎসা সঠিক বন্দোবস্ত করুক সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।